সো হাই বন্ধুরা, শুভ সকাল। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। আজকে সোমবার, রোজ সকালে মানে সপ্তাহে এই সোম টু শুক্র আমাকে এটাই আমাকে ডিউটি চলে যেতে হয়। আর অফিসে গিয়ে হয়তো খেটেই যাও, আবার সারাদিন পরে সেই সন্ধ্যায় বাড়ি ফিরতে হয়। তো আমি এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। আজকের আর ব্লগ হবে না, যদি ওয়াইফ করে সারাদিনের তো সেটাকেই ছাড়বো, আর না হলে আর আজকে আর হবে না, আবার ছুটির দিন ব্লগ তৈরি করব। তো আমি রেডি হয়ে গেছি, আজকে যেহেতু দেরি হয়ে গেছে আর বেশিক্ষণ কথা বলবো না, আমি বেরিয়ে পড়ি, চলে যাই। আর ঠান্ডা জ্যাকেটটা পরে নিই। আমার বউ কি করছে তোমাদের দেখাবো। দেখবে, ও অনেক বাচ্চাদের টিউশনই পড়ায়। সো দেখো বন্ধুরা, বউ পড়াচ্ছে, টিউশন করাচ্ছে। তো এই বাচ্চাগুলো আমাদের আশেপাশেরই বাচ্চারা এখানে আসে, টিউশন করতে আসে, পড়তে আসে। তো এদের মধ্যে একটি বাচ্চা এই যে খুবই মিষ্টি, খুব কিউট। তো চলো এরা পড়াক আর আমি যাই ডিউটি। সো বন্ধুরা, আমি বেরোলাম, টাটা বাই, আবার সন্ধ্যায় দেখা হবে। সো বাই। সো হাই ফ্রেন্ডস, তো দুদিন যুদ্ধ করে চলে এলাম। যুদ্ধ বলতে বর্ডারে যুদ্ধ না, আমি ডিউটিতে, আমার ডিউটিতে যুদ্ধ, কর্মস্থানে যুদ্ধ। তো সেখানে খুব খাটাখাটুনি করার পর আজকে একদিন পর ফিরে এসেছি। তো একদিন পর বলে তো একদিন পর মানে আমাকে ওখানে থেকে যেতে হয় মাঝে মধ্যেই, আর কাজের চাপের জন্য একদিন দুদিন থেকে যাই, তারপরে বাড়িতে আসি। তো আজকে সেই সোমবার গেছিলাম, ছিলাম, তারপরের দিন এই বাড়ি ফিরলাম। এখন এই চান ফান করে এখন এই রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিও করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন চুলটুল সব ভিজে হয়ে রয়েছে। তার আর তো আমি আজকে আসার সময় ওয়াইফের একটা আবদার মেটালাম। তো আজকে চিকেন রুটি খাওয়ার শখ হয়েছে, তো চিকেন রুটি, চিকেন নিয়ে এসেছি, রান্না করব, চিকেন রুটি খাবো, ডিনার করব। আর এসে দেখলাম কি এখনও বসে আছে আমার বউ, দেখতে পারবে এখনও বসে আছে, কীভাবে বসে আছে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখলে বলবে যেন কে কি হয়েছে তার, যেন কতদিনের কষ্ট দেখছেন কিরকম। তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করতে হবে, আমার বউ খাবে, খিদে পেয়েছে, গাদো লাগছে, পুতুল পুতুল নিয়ে গাদো লাগছে, কি বলবো বলুন তো। সো একটু গল্প গুজব করবো ওর সাথে, মায়ের সাথে সব একসাথে থাকবো এখন আপাতত, বাই। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে এসে শুয়ে পড়েছে, বলছে পরে ডিনার করব, খুব ঠান্ডা লাগছে। এই দেখো কেমন শুয়ে পড়েছে, দেখো কি গো, দেখো খাবে না? খাবো না এখন, পরে খাবো, ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি ডিনার করো। হ্যাঁ বন্ধুরা, ঠান্ডা লাগছে, পরে খাবো, পরে উঠে পড়ো, এবার ডিনারটা করে নেওয়া হবে, তাড়াতাড়ি উঠে পড়ো। এখন খাবো না, দেখতে পাচ্ছ উঠতে চাইছে না, বলছে ঠান্ডা লাগছে, এখন খাবো না।
আমাদের দাদাভাই কিছুতেই উঠতে চাইছে না। আমার তো খুব খিদে পেয়েছে, তবু বলছে উঠবো না। কি গো ওঠো, কি হলো, উঠবে তো, এখন খাবো না, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি ওঠো, মা খেতে ডাকছে, চলো। ক্যামেরা করছো? তো চলো বন্ধুরা খেয়ে নি, চলো খেয়ে নি, মাকে ডাকো। তো খেয়ে নি, আবার পরে দেখা হচ্ছে একটু পরে, চলো এখন খেয়ে নি। ঠান্ডা পাচ্ছে খুব, উঠতে চাইছি না, ঘুমিয়ে পড়ছিলাম, কিছু একটা গায়ে দিয়ে চলো খেয়ে নি। সো এই যে আমাদের চিকেন, আর এই যে আমাদের রুটি। ওয়াইফ আলু তুলে নিল, আর ওইটা মায়ের বাটি, মা বেশি খায় না, আর এটা স্যালাড। তো রুটি, চিকেন আর স্যালাড, পাশে কাঁচা লঙ্কা, এই দিয়ে এখন খাবো, ডিনার করব। আর তিনজন একসাথেই খেতে বসে গেছি, খেয়ে নি, তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। সো বন্ধুরা, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট, শুয়ে পড়েছি, আমি একটু এডিট করছিলাম। আর ওয়াইফ তো দেখুন, এই যে ওর গোছ হয়ে গেছে, ওর গল্প শেষ, ঘুমিয়ে পড়েছে। তো আমি একটু এডিট করব, তারপর আমিও শুয়ে পড়ব, কারণ কালকের অফিস আছে আবার। যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইবটাও করে দিও। আর তোমাদের লাইক, একটা লাইক, একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো আজকের মতো আমি আর কিছু বকবক করব না, তো শুয়ে পড়ি, কালকে ডিউটিতে আছে, হয়তো আমি আর একটু এডিট করব, তারপর শুয়ে পড়ব। তো আজকের মতো গুড নাইট, চলো ভালো থেকো, শুভরাত্রি।